পরীক্ষাটাই সবকিছু নয়, বললেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে শিক্ষা বিষয়ে যে কোনো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, শিক্ষার্থীদের ফল মূল্যায়নে পরীক্ষাই একমাত্র উপায় নয়, পরীক্ষার বাইরে বিকল্প মূল্যায়নও রয়েছে, মেধা যাচাইয়ে সেগুলোও দেখতে হবে, পরীক্ষাটাই সব কিছু নয়। বৃহস্পতিবার 28 অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের খোলঞ্চল পাল্টে ফেলার চেষ্টা করছি, শুধু পরীক্ষাই থাকবে কেন, মূল্যায়নের আর পথ নেই, শিক্ষার্থী ভালো করছে নাকি মন্দ করছে সেটি বোঝার আরও উপায় আছে, পরীক্ষা থাকবে, একেবারেই থাকবে না তা নয়, তবে পরীক্ষাটাই সব নয়, শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করতে হবে, তারা প্রজেক্ট ওয়ার্ক করবে, বাস্তব ভিত্তিক শিক্ষা অর্জন করবে। তিনি আরও বলেন, একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মের অপপ্রচার চালাচ্ছে, এদের রুখে দিতে হবে, শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এই ছিল এই সংবাদে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।